গুড মর্নিং ক্লাস, তোমাদের আজকে চাঁদের পাহাড় পড়াবো। চাঁদের পাহাড়ে 31 নম্বর পেজ দেখো, এখানে যে শঙ্কর সেদিন স্টেশন ঘরে, যে স্টেশন ঘরটায় তোমাদের বলেছিলাম শঙ্কর ছিল, সেখান থেকে নানান ধরনের বিপদের সম্মুখীন হতে হয়েছিল। যেমন যে কোয়ার্টারে সে ঢুকছে, সেই কোয়ার্টারে দেখছে ঢুকে সেই সাপের ঘাড়ে পা দিয়ে দিয়েছে, খরিশ গোবরো সাপ। আর এই ধরনের সাপগুলো এরা মানুষের সংস্পর্শে থাকতেই বেশি ভালোবাসে। নতুন একটা মানে পরিবেশের মধ্যে পড়ে শঙ্কর ভেবা জাগা খেতে লাগলো। সে স্টেশন ঘরে চারিদিকে জমি ভালো করে পরীক্ষা করে দেখলো যে মাটিতে বড় বড় গর্ত করা, রান্নাঘরের দেওয়ালে গর্ত, প্ল্যাটফর্মের মাঝখানে সব ইঁদুরের মাটির মতন করে একটা করে গর্তের ফাটল হয়েছে। তবুও সে কিছুই যেন বুঝতে পারলো না। একদিন স্টেশনের ঘরে ঘুমিয়ে আছে, রাত তখন অনেক হয়ে গেছে, ঘন অন্ধকার, হঠাৎ শঙ্করের ঘুম ভেঙে যায় এবং 5টা ইন্দ্রিয়ের বাইরে আর একটা ইন্দ্রিয় যেন মুহূর্তের মধ্যে তার জাগরিত হয়ে ওঠে। সে ভয়ানক বিপদের মধ্যে পড়ে। ঘোর অন্ধকার শঙ্করের জীবনকে শিউরে উঠল, টর্চটা হাতরে পাওয়া যায় না, এরকম একটা অস্পষ্টময় পরিস্থিতিতে মানে সে কীভাবে টর্চ জ্বালবে সেটাই সে বুঝে উঠতে পারল না। এবং সে ভয়ে কাঁটা হয়ে গিয়ে কাঠের মতন টর্চটা ধরে বিছানায় বসে থাকলো এবং সাপের চোখের দিকে আলোটা ফেলতে লাগলো। দেওয়াল আর বিছানার মাঝামাঝি জায়গায় সে মাথা উঁচু করে টর্চের আলো পড়া দারুণ সাময়িকভাবে আলো আধারী একটা পরিবেশের মধ্যে থ বেনে থাকলো। এবং আফ্রিকার মধ্যে যেই ব্ল্যাক মাম্বা, সব থেকে হিংস্র সাপ, 2.5 ফুট মতন লম্বা, 2.5 হাত মতো, সেটা কোনো একটা আশ্চর্য ব্যাপার নয়। আর ব্ল্যাক মাম্বাদের মানে ঘটনা সে শুনেছে যে মানুষের মানে তারা খেয়ে তারা তার ঘাড়েতে ছোবল মারে। শঙ্করের ছোটোবেলা থেকেই একটা অভ্যেস ছিল কি মানে সেই অ্যাডভেঞ্চারটা খুব ভালোভাবে মানে জীবনে উপভোগ করতে চাইতো। শঙ্কর বুঝলো যদি তার হাত কেঁপে যায়, সাপের আলো চোখ থেকে আলো সরে যায়, সাপ যেহেতু আলোকে ভয় পায়, হ্যাঁ, সেই জন্য তার মৃত্যুও হতে পারে, তাই তখনই সে আক্রমণ করতে পারে। তাই জন্য সে একদম নিজেকে স্টিল রেখে তার চোখের উপরে আলো ফেলতে থাকে এবং দেখতে থাকে তার চোখগুলো জ্বলছে, এটা মনির মতন, তার ছড়ু মিশমিশে কালো একটা দেহ। শঙ্কর সব কিছু ভুলে গেল, যেন ভাবছে যে মোম্বাসা থেকে কিসিমু লাইন, তার দেশ, বাবা মা, সমস্ত জগৎ যেন শূন্য হয়ে গেল, মানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া আর কি। এরকম পরিস্থিতিতে মানে মহাহিংস্র এই সাপের ফনা, যেটা ছোবলে প্রত্যেক ছোবলে 1.5 মিলিগ্রাম করে বিষ সে শরীরের ভেতরে ঢুকিয়ে দিতে পারে এবং তা মানে এতটাই লম্বা সে হয়ে মারতেও পারে। এইভাবে শঙ্করের হাত ঝিমঝিম করতে লাগলো, আঙুল অবশ হতে পারলো, আলোর দানা দুটো হয়তো চোখ সাপের চোখ নয়, জোনাকি পোকা মানে এরমভাবে জ্বলতে লাগছে। আলোর তেজ মাঝে মাঝে কমে আসছে, আবার সে জ্বালানোর চেষ্টা করছে, মানে এরকম একটা অবস্থা, যেই তেজ কমে যাচ্ছে ছাপ আবার সক্রিয় হয়ে উঠছে, আবার আলোর তেজ বেড়ে গেলে সে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। শঙ্কর এইভাবে নিজেকে সামলাতে শুরু করলো এবং সবসময় সে চেষ্টা করলো সাপকে সজাগ রাখার, সে নিজেকে সজাগ রাখতে চেষ্টা করলো যাতে সে সাপকে মুগ্ধ করতে পারে। তারপর ঘড়িতে যখন ঢংঢং করে 3টের ঘণ্টা বাজলো, তখন রাত 3টে পর্যন্ত শঙ্করের আয়ু ছিল, কারণ 3টে বাজবার সঙ্গে সঙ্গে তার হাত নড়ে গেল, সামনের আলোগুলো নিভে গেল, তখন সাপ কই তাড়া করে এলো না কেন। পরক্ষণে শঙ্কর বুঝতে পারলো সাপটা মোহগ্রস্ত হয়ে গেছে এবং বিদ্যুতের চেয়েও বেগে সে টেবিলের থেকে লাফ মেরে দরজার আগুল খুলে সেই তখন সেখান থেকে বাড়িয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিল। সকালে ট্রেন এলো, শঙ্কর বাকি রাতটা প্ল্যাটফর্মেই কাটালো। ট্রেনের গার্ডকে সব কথা খুলে বলল, তখন ট্রেনের গার্ড বলল যে দেখেছো কেন এখানে কাটাতারের বেড়া দেওয়া আর কেন তা মানে কেউ থাকে না, মানে সাপের চিহ্ন আর তাও পেলো না পরে ঘরে। তারপরে সে খুব বাঁচা বেঁচে গেল এবং তখন সে গার্ড তাকে বললো, এতদিন কথাটা তোমায় বলিনি, ভয় পাও, তবে তুমি যখন মানে তোমার আগে যিনি এখানে স্টেশন মাস্টার হয়ে এসছেন তিনিও সাপের উপদ্রবে এখান থেকে পালিয়ে গেছেন, তার আগে আরও দুজনে যারা এসেছিলো তারা সবাই এখান থেকে পালিয়েই গেছে। এখানে ত্রিসীমানায় কেউ মানে ব্ল্যাক মাম্বা যেহেতু এখানে থাকে আফ্রিকার, তার ত্রিসীমানায় লোক আসে না। বন্ধু কথাটা বন্ধুভাবে বললাম, উপরওয়ালাদের বলো না যেন, তাহলে আমার কাছ থেকে এই কথাটা শুনেছো, ট্রান্সফারের দরখাস্ত করো। শঙ্কর বললো, দরখাস্তের উত্তর আসতে দেরি হয়, তা তুমি একটা উপকার করো, তুমি এখানে একবারে নিরস্ত মানে একবারে নিরস্ত আমাকে একটা বন্ধু বা রিভারওয়েল যাওয়ার পথে দিয়ে যাও, আর একটা কার্বলিক অ্যাসিড দিয়ে যাও, ফেরবার পথে কার্বলিক অ্যাসিডটা আমাকে দিয়ে দিও। শঙ্করকে ওই স্টেশন মাস্টার কার্বলিক অ্যাসিড দিয়ে যায়, ট্রেন থেকে সে কুলিকে নামিয়ে দিয়ে দুজনে মিলে সমস্ত গর্ত বুঝিয়ে দেয়। পরীক্ষা করে দেখা গেল যে কালকে রাত্রের স্টেশনের পশ্চিম দেয়ালের কোনো একটা গর্ত থেকে সাপটা বেরিয়ে গেছিলো। গর্তটা ইঁদুরের বা সাপের মানে মানে বাইরের সাপ দিন মানে ইঁদুর খাবার লোভেই ঢুকেছিলো। গর্তটা ভালো করে বুঝিয়ে দিয়ে তার আশেপাশে চারিদিকে অ্যাসিড ছড়িয়ে দিল। কুলিটা তাকে একটা বড় লাঠি দিয়ে গেল, 2-3 দিনের মধ্যে রেল কোম্পানি ওকে একটা বন্দুক দিয়ে গেল। আমাদের তাহলে তৃতীয় চ্যাপ্টার শেষ।
এবং চতুর্থ চ্যাপ্টারের স্টার্টিংটা আমরা একটুখানি বলছি। স্টেশনে জলের কষ্ট ছিল, সেখানে জল দিত এবং কোনো রকমে রান্না খাওয়া হতো। এভাবে মানে মাছ পাওয়া যেত না, চারিদিকে ঝোপে ঝাড়ের মধ্যে তাদের বাস করতে হতো। ছোটো ছোটো ট্যাংরা মাছ ছিপ পেলে পুকুর থেকে নিয়ে আসতে হতো। গ্রীষ্মকালে প্রচণ্ড রোদ্দুর, মানে রাস্তায় 9টার পর বেরোনো যেতে পারে না, 11টার পর থেকে মনে হতো চারিদিকে যেন আগুন জ্বলছে। তবুও সে স্টেশনের লোকের মুখে শুনলো যে মিডিল আফ্রিকা আর সাউথ আফ্রিকার গরম এখানে কিছুই না। তখন শঙ্করের জীবনের একটা মোড় ঘুরে গেল। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। একদিন সকালে শঙ্কর মাছ ধরতে গেল, তখন বেলা 3টের সময় ফিরল। আর শঙ্কর স্টেশনে আর মানে ওখান থেকে মাইলটাক আছে স্টেশন, যখন আর কিছু মাইলখানেক আছে তখন তার কানে গেল যে সেখান থেকে একটা অস্পষ্ট আত্মস্বর যেখানে শোনা যাচ্ছে। সেখানে ইউকা গাছের নিচে একটা ছায়ায় যেন কে একজন বসে আছে, একজন ইউরোপিয়ান, সুটবুট টাই পরা, কোট প্যান্ট পরা, বেশুশ্রী, মুখের গড়ন লাল দাড়ি, দেহ খুব বলিষ্ঠ, খুব কষ্টে অনাহারে শীর্ণ গায়ে হয়ে গেছে অবস্থা। গাছে হেলান দিয়ে সে বসে আছে, আর তার মাথাতে একটা সোলার টুপির মতন টুপি পড়েছে, পাশে একটা কাপড়ের ঝোলা। শঙ্কর ইংরেজিতে জিজ্ঞাসা করলো কোথা থেকে এসছো, লোকটা উত্তর না দিয়ে মুখের কাছে হাত নিয়ে গিয়ে জলপানের ভঙ্গি করলো এবং বললো একটু জল চাই। শঙ্কর বললে এখানে তো জল নেই, আমার ওপরে ভর দিয়ে আপনি আসতে পারেন, আজকে এই অবধি পড়ালাম, বাকিটা নেক্সট ক্লাসে পড়াবো। মানে কীভাবে আলভারেজের সাথে তার পরিচয় হলো এই অবধি তোমরা ঠিক করে রাখো।